আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখে আন্দাজে কখনো কখনো বলে ফেলি যে ব্যক্তিটাকে জাদু করা হয়েছে কিন্তু আপনি কি জানেন জাদুগ্রস্ত ব্যক্তির লক্ষণগুলো কি কি সংকেতগুলো কি কি কথা বলবো আজ জাদুর লক্ষণ সম্পর্কে আপনি সেই লক্ষণগুলো দেখে নিলেই অনায়াসেই বুঝে নিতে পারবেন ওই ব্যক্তিটাকে জাদু করা রয়েছে কি সেই লক্ষণগুলো একটা একটা করে আজ আপনাদেরকে বুঝিয়ে দেব শিখিয়ে দেব কেবল আপনি ধৈর্য ধরে ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন শেষে আপনাদেরকে বলে দেব এই জাদুর চিকিৎসা কী আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক জাদুগ্রস্ত রোগীর মূল লক্ষণগুলো প্রধান লক্ষণগুলো কি কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা একটা মানুষকে চার রকমভাবে জাদু করা হয়ে থাকে বন্ধুরা এর আগে আপনাদেরকে আরও একটা তথ্য আমি দিয়ে দিই আমরা মানুষ আমাদের এই মানুষের শরীর তৈরি হচ্ছে চারটি উপাদান দিয়ে এক হচ্ছে মাটি দুই হচ্ছে পানি তিন হচ্ছে তাপ আর চার হচ্ছে বাতাস বা হাওয়া এই চারটি উপাদান দিয়ে মানুষের শরীর তৈরি আর এই চার রকম ভাবেই মানুষকে করা হয়ে থাকে জাদু এই জাদু করা হয়ে থাকে মাটিতে পুঁতে পানিতে ভাসিয়ে হাওয়াতে দুলিয়ে এবং আগুনে পুড়িয়ে বা আগুনের তাপ দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা বোঝার একটু চেষ্টা করবেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা আপনাদেরকে আমি আজ বলে দেব কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয়ে থাকে সেই ব্যক্তিটা প্রথমে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে আরম্ভ করবে ওই ব্যক্তিটাকে যদি জাদু করা হয়ে থাকে কবরের মাটিতে কোনো কিছু পুঁতে বা ঘাটের মাটিতে কোনো কিছু পুঁতে বা বিরান জায়গায় বা কোনো গাছের নিচে মাটিতে পুঁতে যদি তাকে জাদু করা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম মাটির স্বপ্ন দেখতে আরম্ভ করবে সে স্বপ্নের মাধ্যমে শ্মশান দেখতে থাকবে কবরের ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে থাকবে দুই পানিতে ডুবিয়ে বা পানিতে ভাসিয়ে যদি সেই ব্যক্তিটাকে জাদু করা হয়ে থাকে তাহলে সে স্বপ্নের মাধ্যমে পানির বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকবে হাওয়াতে ঝুলিয়ে হাওয়াতে দুলিয়ে সেই ব্যক্তিটাকে যদি জাদু করা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটা আকাশের মধ্যে নিজেকে উড়তে দেখবে বা আকাশ থেকে নিজেকে পড়ে যেতে দেখবে ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর স্বপ্ন সে দেখতে থাকবে আর আগুনে ফেলে আগুনে পুড়িয়ে যদি কোনো জাদু করা থাকে সেই ব্যক্তিটাকে তাহলে ওই ব্যক্তিটা আগুনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকবে মোট কথা হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তিরা ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকবে সেটা প্রতিদিনই আর ওই জাদুগ্রস্ত ব্যক্তিটাকে আপনি পানিতে দম করে খাওয়াইলে পান করাইলে তার বমি হতে শুরু করবে তার সামনে কোরআন পড়ে তাকে ফু দিলে তার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে কারুর সাথে সে ভালোভাবে কথা বলতে চাইবে না আর ওই জাদুগ্রস্ত ব্যক্তিটা খুব ঘন ঘন পায়খানা বাথরুমে যেতে চাইবে এছাড়া তার উপরে কোরআন পড়ে ফু দিলে সে হঠাৎ চিৎকার করতে আরম্ভ করবে এছাড়া এই জাদু যদি কারোর বাড়িতে করা হয়ে থাকে সেই বাড়িতে ঝগড়া ঝামেলা সব সময় লেগেই থাকবে নিজেদের মধ্যে কাউকে জাদু করা হলে তার বুকের ধরফড়ানি বেড়ে যাবে জাদুগ্রস্ত ব্যক্তি অন্ধকারে থাকতে ভালোবাসবে এইগুলো সবই হচ্ছে জাদুগ্রস্ত রোগীর লক্ষণ এই জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা আপনি যেভাবে করবেন সাতটি কুল বা বড়ইয়ের পাতা নেবেন প্রথমে ওই পাতাগুলোকে আপনি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর ওই পাতাগুলোকে খুব সুন্দরভাবে বেঁটে নেবেন কুলের ওই পাতাগুলোকে বেঁটে নেওয়ার পর আপনি এক বালতি পানিতে সেটাকে গুলে নেবেন গুলে নিয়ে ওই বালতির পানিতে চার কুল তিন তিন বার করে পাট করে ওই পানিতে দম করবেন ফু দেবেন আয়তল কোরসি সাতবার পাঠ করে ওই পানিতে দম করবেন ফু দেবেন এছাড়া সোরা বাকারার শেষের দুইটা আয়াত একবার পাঠ করে ওই বালতির পানিতে ফু দেবেন যখন আপনার এইভাবে ফু দেওয়া হয়ে যাবে তখন কিছুটা পানি ওই রোগীকে আপনি পান করতে দিন এবং বাদ বাকি যে পানিটা অবশিষ্ট থাকবে সেই পানিটা দিয়ে ওই রোগীকে তিনবার গোসল দিন গোসল গোসল করানোর সময় নিচে বড় একটা পাত্র রেখে ওই রোগীকে করাবেন পরপর ওই পানি দিয়েই তিনবার গোসল করাইয়ে দেবেন দেখবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছা ইনশাল্লাহ রোগীটা সুস্থতায় ফিরে আসতে আরম্ভ করবে বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ